ডিফিউজিং পলিসি ইন ভিয়েতনাম পার্টিকুলারলি এরা এখন বেঁধে দিচ্ছে $3 টিপস দিতে হবে। নমস্কার 24/7 তাজা সমাচারের সমস্ত দর্শককে এবং পাঠকদের জানাই অনেক অনেক শুভেচ্ছা, ভালোবাসা, খুব ভালো থাকুন, স্টে টিউনড, অল দি বেস্ট। 24/7 ताजा समाचार के पाठकों के लिए मेरी तरफ से हार्दिक शुभकामनाएं। 24/7 ताजा समाचार है समस्त दर्शक के जाना अनेक अनेक शुभेच्छा। 24/7 ताजा समाचार समस्त दर्शक के जाना आंतरिक शुभेच्छा। प्लीज 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 আপনারা আমার জুবলি যেটা অলরেডি খুব ভালো লাগছে সবাই, আই এম সো ব্লেসড, আই এম সো হ্যাপি। আপনারা যারা এখনো দেখেননি প্লিজ ওটা দেখবেন প্রাইম ভিডিওতে। থ্যাংক ইউ সো মাচ, লাভ ইউ, সবাইকে জানাচ্ছি নববর্ষের শুভেচ্ছা, অভিনন্দন, ভালো থাকবেন, লাভ ইউ। ডিটিসি লন্ডন দ্বারা বেস্ট শোরুম অ্যাওয়ার্ড উইনার আরআর আগরওয়াল জুয়েলার্স কলকাতা, জয়পুর কে বাদ আব রাউরকেলা মে জলদি আরআর আগরওয়াল জুয়েলার্স, রিশতা ভরোসে কা। আমি অভিজিৎ চৌধুরী, ট্রাভেলস ক্লাব এন্ড হলিডেজ। দীর্ঘ 27 বছর ধরে আমি আমার কোম্পানি চালাচ্ছি, আপনার নিশ্চয়ই আমি জেনে থাকবেন। আমি বেসিক্যালি যদিও ট্যুর অপারেটর, ট্যুর অপারেটরের সঙ্গে সঙ্গে আমি ইনবাউন্ড করি। একটা সময় তো রিমোট ডেস্টিনেশনগুলো কাজ করতাম, তবে এই মুহূর্তে বোধ হয় আফটার কোভিডের পর আমি ম্যাক্সিমাম ইন্টারন্যাশনাল ট্যুরগুলোই করি। তা আমার ইন্টারন্যাশনাল ট্যুরের মধ্যে মেইনলি ফোকাসটা থাকে সাউথ ইস্ট এশিয়া, যেটা নিয়ে আমি দীর্ঘদিন ধরে কাজ করছি, এবং রিসেন্ট ম্যাক্সিমাম ট্যুরটা করছি বোধ হয় ভিয়েতনাম কাম্বোডিয়া। তো ভিয়েতনামটা আমি দীর্ঘ এক্সটেন্সিভলি করছি, আমার ভিয়েতনাম ট্যুরগুলো 12-14 দিন একটা ভিয়েতনাম ট্যুর করাই। এত লোকের কোয়ারি পাচ্ছি, এত লোককে প্রতি মাসে আমি গ্রুপ নিয়ে যাচ্ছি, ফলে ভিয়েতনাম আমার একটার পর একটা হতেই থাকে। কালকেও আমি ভিয়েতনাম থেকে ফিরলাম, কালকে আমার গ্রুপ ছিল 15 জনের। তবে মনে হলো ভিয়েতনাম সম্বন্ধে ট্যুর করা নিয়ে বা আগামী দিনে এগানোর আগে কিছু কিছু কোয়ারি আমার কাছে আসছে, ছোটো ছোটো অসুবিধাগুলো। এই ছোটো ছোটো অসুবিধাগুলোকে আগামী দিনে ট্যুর করার আগে একটু ক্লিয়ার করে নেওয়ার জন্য আজকে আমি আবার আপনাদের সামনে আসতে চাইছি। অসুবিধা বলতে যেটা হচ্ছে, এটা টিপিং পলিসি নিয়ে, এটা একটা কিন্তু অসুবিধা হচ্ছে। সেকেন্ড থিং, আমরা যে কোনো ভিয়েতনাম যখন ট্যুর করি, আমরা একটা লোককে একটা প্রোগ্রাম জানাই, সেই প্রোগ্রামে দেওয়া থাকে দোকানে ইন্টারন্যাশনাল ফ্লাইট, দুটো ডোমেস্টিক ফ্লাইট, ল্যান্ড প্যাকেজ, 3 নাইট হয়তো নর্থ ভিয়েতনাম, 3 নাইট হয়তো সেন্ট্রাল ভিয়েতনাম, 3 নাইট হয়তো সাউথ ভিয়েতনাম, এবং তাদের আমরা লিখে দিই ক্রুজ আছে, হোটেল আছে 3 স্টার, খাওয়া দাওয়া সব রকম খাওয়াবো, কিন্তু কোন হোটেলটায় রাখবো এটা আমরা কি করি, হয়তো এবার যে ট্যুরটা করলাম সেই হোটেলটাকে আমি লিখে দিলাম, পরের বারে যখন আমি করছি আমার কিন্তু ওই প্রোগ্রামের মধ্যে লেখা থাকে এই হোটেলটা, কিন্তু পরের বারে প্রোগ্রামের মধ্যে সেই হোটেলটা আমি পেলাম না, কারণ আমাকে যখন এই প্যাকেজটা আমি যখন নেই, আমি যখন কারোর সঙ্গে ফাইনাল করি, ফাইনাল পেমেন্ট করি, সেই ডেটে সেই হোটেলে রুমটা নাও থাকতে পারে, ফলে এবং আমার অনেক সময় এটাও হয়, আমি এবার যে অপারেটর করলাম পরের বারের অপারেটরকে যখন আমি আমার প্রোগ্রামটা পাঠালাম এবং সে আমাকে তখন হয়তো সেই রুমটা দিতে পারলো না, ফলে হোটেলটা কোনো সময় সময় কিন্তু চেঞ্জেস হয়, যে হোটেলটা আমি বলি যে দেব বলে সেই হোটেলটা হয় না, তার ইকুইভ্যালেন্ট হোটেল হয়, এবং সেক্ষেত্রে যেটা হয় 3 স্টারের জায়গায় 4 স্টার হয়, 4 স্টারের জায়গায় 5 স্টার হয়। আমি রিসেন্ট যে ট্যুরটা করে এলাম যেটা আমার ছিল 27 এপ্রিল থেকে 8ই মে, এই ট্যুরে আমার কমিটমেন্ট কি ছিল, 3 স্টার হোটেল, 3 স্টার ভেসেল, আমি তার মধ্যে 3টে জায়গায় আমি 4 স্টার হোটেল পেয়েছি, আমার ক্রুজ ছিল 4 স্টার, আমার লোকের কাছে কমিটমেন্ট 3 স্টার, আমি এমনিতে নর্মাল আমার 4 স্টার ক্রুজ দেই, এবার পেয়েছি 5 স্টার ক্রুজ। সুতরাং পার্টিকুলারলি আমি এই জায়গাটা বলতে পারবো না যে কোন হোটেলটা দেব, আমরা ইভেন আমরা ডোমেস্টিক প্যাকেজেও লিখে দিই হোটেল ABC অবলিক সিমিলার, সুতরাং এটা নিয়ে কাউরে কোনো গ্রিভেন্স যেন না থাকে আগামী দিনে, সেটা ডোমেস্টিক ট্যুর হোক অথবা ইন্টারন্যাশনাল ট্যুর হোক, যে আপনাকে পার্টিকুলারলি ওই হোটেলের ওই রুমটা আমি দেব, এটা একটা আলোচ্য বিষয়। সেকেন্ড পয়েন্ট, টিপিং পলিসি। টিপিং পলিসি আমাদের ভারতবর্ষে, আমরা টিপিং পলিসিটা আমরা যেটা করি,
আমি খুশি হয়ে কাউকে টিপস দিলাম, আমার স্যাটিসফ্যাকশন হয়ে, আমার হোটেলের সার্ভিসের উপরে স্যাটিসফ্যাকশন হয়ে আমি টিপস দিলাম। ইভেন ফরেন ট্যুরও কোনো জায়গায় টিপস ম্যান্ডেটরি, ওরা একটা বলে দেয় $3, $2 বলে দেয়, এবং তারপরে আমরা নর্মালি টিপস দেই। আমি বলে লাস্ট ওয়ে রিসেন্ট চালু করেছি $40 টিপস, অর্থাৎ আমার লেন প্যাকেজ ছিল হচ্ছে ৩৩,০০০, দুটো ডোমেস্টিক, দুখানা ইন্টারন্যাশনাল, ১১ দিনের ট্যুর, এটা ১,২৭, এবং $40 আমার টিপস। এই $40 টিপসটা নর্মাল হিসাব থাকে, এই $40 টিপস আমাকে দিতে হয়। এবার $40 কিন্তু হিসাব থাকে না, সেটা ৩৫ হতে পারে, ৪২ হতে পারে। টিপসটা আমার প্রতিটা জায়গায় প্রতিটা ট্যুরে ১২ দিনে আমার ১০ বার বা ৮ বার বা ৬ বার আমার গাইড চেঞ্জ হয়, এবং পার ডে হিসাবে আমাকে টিপস দিতে হয়। একটা $40 আমি কাউন্ট করে নেই। রিসেন্ট বোধহয় আমার মার্চ মাসে একটা ৫ জনের গ্রুপ গিয়েছিল, যেটা নিয়ে আমার একটা হালকা একটা কমপ্লেন আমার মধ্যে ঢুকেছে। দেখলাম আমি $40 বদলে ৫ জন গেস্ট এই ১২ দিনের ট্যুরে তাকে ৫০ ডলার ১০ ডলার এক্সট্রা চেয়েছিলাম, অর্থাৎ ৫ জনের ২০, ৪-৫ = ২০০ ডলার হয়েছিল। সেটা বলেছিলাম, দাদা যেহেতু আপনারা ৫ জন আছেন, আমার এতদিনের ট্যুর গাইডিং টিপসটা ১০ টাকা করে বাড়িয়ে দেবেন। তা ১০ টাকা করে বাড়াতে গিয়ে ৪০-এর জায়গায় ৫০ ডলার, ৫×৫ আমি ২৫০ ডলার টিপস চার্জ করেছিলাম, এবং সেটা আমি ওনাকে বোধ হয় বলেও নিয়েছিলাম। ভদ্রলোক শুনলাম আশা পরে নাকি আমাকে লিখেছে যে টিপস নিয়েছি আমি ৫০ ডলার, এবং তার এগেনস্টে কোনো আমি কোনো তাকে রিসিপ্ট দেইনি, তার টিপসের কোনো রিসিপ্ট দেই না। আপনার হোটেলে এলে হোটেল বয় আপনার লাগেজটা বার করে নিয়ে সে আমার গাড়িতে পৌঁছে দিচ্ছে, তাকে আমি ১০ ডলার টিপস দেখে বলবো ভাই তুই আমাকে রিসিপ্ট দে। এবারও কিন্তু আমার ভিয়েতনামের একটা টিপিং পলিসি নিয়ে লাস্ট দিনে আমার একটা ঝামেলা হয়েছে। অনেক সময় যেটা এখন হচ্ছে বা জানা যাচ্ছে, এই টিপসিং পলিসি ইন ভিয়েতনাম পার্টিকুলারলি এরা এখন বেঁধে দিচ্ছে ৩ ডলার টিপস দিতে হবে। এবার একটা ট্যুরে ৩ ডলার মানে হচ্ছে ৩ ডলার, আবার ৩ ডলারটা কেউ চাইছে ৫ ডলার। টিটিসি লন্ডন দ্বারা বেস্ট শোরুম অ্যাওয়ার্ড উইনার আরআর আগরওয়াল জুয়েলার্স কলকাতা, জয়পুর কে বাদ আব রাউরকেলা মে জলদি আরআর আগরওয়াল জুয়েলার্স, রিশতা ভরোসে কা। ৩ ডলার বলছে গাইড, ২ ডলার বলছে ড্রাইভার, মানে ৫ ডলার, ৫ ডলার টিপিংটা কিন্তু ম্যাক্সিমাম। এবার যদি আমার যদি ১৫ জন প্যাসেঞ্জার থাকে তাহলে কিন্তু ৭৫ ডলার, ৩ দিনের ট্যুর হলে ২২৫ ডলার। টিপসের ব্যাপারটা আগামী দিনে আমি আরো স্ট্রিক্ট হতে চাইছি, এবং সেটা আমি ঠিক করব ডাইরেক্টলি আমার ট্যুর অপারেটরের সঙ্গে, কারণ টিপস নিয়ে এবারও আমার একটু ঝামেলা হয়েছে। আমার লাস্ট দিনের টিপস আমার গাইড আমার থেকে ডাইরেক্টলি কালেক্ট করেনি, এবং সে আলটিমেটলি আমার গেস্টকে হ্যারাস করেছে টিপসের জন্য। আমি তো সবসময় সব ট্যুরে সব দিন তো আমি সাইটসিংয়ে থাকি না, বা গেস্ট যখন চলে যাচ্ছে ফ্লাইটে বা এয়ারপোর্টে তখন আমি থাকার দরকার আমার হয় না। আমি একটা গ্রুপকে নিয়েই যাই, বয়স্ক লোক থাকে তাদের সঙ্গে সঙ্গে ১২ দিন সময় দেই, সাইটসিংয়ের কোনো কোনো জায়গায় আমি থাকি যেখানে মনে হয় আমার গাইড সামাল দিতে পারবে, সেই জায়গাটাকে আমি অ্যাভয়েড করি, কারণ আমি ঘুরতে গেলে আমার পয়সা লাগে। আমি যেটা করি সেটা হচ্ছে আমি হয়তো ট্যুরে যাই, প্রতিটা ট্যুরে গিয়ে তার সঙ্গে নতুন একটা জায়গা, যদি ভিয়েতনাম করি যেহেতু এখন এটা নিয়ে আমি ব্যস্ত আছি, আমি আর একটা নতুন জায়গায় বেরিয়ে যাই যেটা আমি পরের ট্যুরে আমি সেটাকে সংযোজন করব। ফলে এটা আমার একটা টার্গেট থাকে, আমি সেটা ২ মাস অন্তর অন্তর ভিয়েতনামে যখন যাই আমি তখন নতুন একটা জায়গাকে, ওখান আমাকে তো টিকিট কেটে যেতে হয়, আমাকেও ভিসা করে যেতে হয়। এবার আমার টার্গেট যেমন ছিল সেন্ট্রাল ভিয়েতনাম থেকে, যখন সেন্ট্রাল ভিয়েতনামে আমি এবার একটা নতুন যেটা আমি আগের বারে করে এসেছিলাম দং হই, যেখানে আছে ফুংনা কেপ, আমি এবার সেখানে নিয়ে গেছি, ভীষণ সুন্দর জায়গা দং হই এবং ফুংনা কেপ, এটা এবার একটু আমার অ্যাড হয়েছে, দং হই, হুইয়ান এবং দালাত। তো এই ৪ দিনের একটা সুন্দর সেন্ট্রাল পার্টটাকে আমি এবার এই ট্যুরে আমি প্রেজেন্ট করেছি। পরের ট্যুরে প্রেজেন্ট করা সেটার নতুন যে ডেস্টিনেশনটা সেটা হচ্ছে দালাত, যেটাকে বলা হয় প্যারিস অফ ভিয়েতনাম, এবং তার সঙ্গে মুইনা বিচ, এই দুটোকে এবার আমি আমার নেক্সট ট্যুরের মধ্যে আমি দুটোকে নেব। কিন্তু এটা আমার টার্গেট ছিল এই ১২ দিনের ট্যুরে আমি জায়গাটাকে কভার করে চলে আসব, কিন্তু আমার এইবারে ট্যুরে মনে হয়েছে আমি যে গাইডগুলোকে নিয়ে ট্যুর করছিলাম তাদের থেকে আমি ঠিক কোঅপারেশন পাইনি। ভিয়েতনামের গাইডরা অনেক বেশি অ্যারোগেন্ট রিগার্ডিং দ্য টিপস, টিপস না পেলে আপনাকে আটকে রাখবো, ঝামেলা করব, এটা কিন্তু এখন ভিয়েতনামে হচ্ছে। ভিয়েতনাম সুন্দর লাগে,
ভীষণ সুন্দর লাগে বলে আমি ডেস্টিনেশনটাকে প্রমোট করি, কিন্তু আমি তার সঙ্গে এই জায়গাটাকেও ফোকাস করছি। ভিয়েতনামের টিপিং পলিসি নিয়ে এরা কিন্তু স্পেশালি গাইডটা খুব থ্রেটিং শুরু করেছে, এই থ্রেটিংটা বন্ধ করতে হবে। এর জন্য যেটুকু দরকার, যারা ট্র্যাভেল এজেন্ট যার থেকে আমি প্যাকেজ নিচ্ছি, আমরা তাদেরকেই বলে দেবো ভাই তোমাকে আমি টোটাল টিপস নিয়ে কত টাকা দেবো সেটা বলো। আমরা যেন আগামী দিনে টিপিং পলিসি নিয়ে আমরা যেন গাইডের সঙ্গে কোনো আলোচনায় না যাই, দিস ইজ দ্য অনলি সলিউশন। আমার পরবর্তী যে ট্যুর দুটো রয়েছে, একটা আছে হচ্ছে আমার 21শে জুলাই, পরের ট্যুর আছে আমার হচ্ছে 12ই অক্টোবর, তার পরেরটাই বোধ হয় করাবো ডিসেম্বর। ভিয়েতনাম ট্যুর করতে গেলে ওই কলকাতা থেকে হ্যানুই যাওয়ার ফ্লাইটের টিকিটটা লাগবে, হনই থেকে দানাংয়ের ফ্লাইটের টিকিটটা লাগবে, দানাং থেকে সাইগনের টিকিটটা লাগবে, সাইগন থেকে কলকাতার টিকিট লাগবে এবং ভিসা লাগবে। ল্যান্ড প্যাকেজটা একটু সস্তা করে আপনাকে 56 করে দিয়ে দুদিন দুদিন করে বুড়ি ছাওয়া করলেন, তার সঙ্গে বরং যদি আপনি আর 30,000 টাকা আমাকে দেন, তাহলে কিন্তু আপনার এন্টার ভিয়েতনাম ট্যুরটা 12-13 দিনের মধ্যে আমি সুন্দরভাবে গুছিয়ে নতুনভাবে আপনাকে একটা নতুন ভিয়েতনাম একটা আপনাকে আমি প্রদর্শন করব, যেটা অন্য কেউ আপনাকে দিতে পারবে না। আমি সেই ভিয়েতনামটাই আপনাদের কাছে প্রতিবার নতুন করে তুলে ধরি। 12 দিন একটা ট্যুরে লেগে থাকা, কাদের নিয়ে যাই? সবাই 60। এটা একটা নিজের 12 দিন একটা ট্যুরে আমাদেরকে এই 12-15 জন লোককে সকাল থেকে সন্ধ্যে পর্যন্ত তাদের সঙ্গে থাকা, কার কি কষ্ট, কি কতটা চলতে পারছে না, কারোর 60, কারোর 70, কারোর 72, খেতে বসলে দাদা আমি আলুটা খাই না, দাদা আমি ভাত খাই, দাদা এটা নেই ওটা নেই, এই 12 দিন প্রতিটা লোকের সঙ্গে মিলেমিশে এতটা পেশেন্স ধরে রাখতে হয়, প্রতিটা লোককে স্যাটিসফাই করা, পার্টিকুলারলি ইন্টারন্যাশনাল ট্যুরে, যেখানে আপনি মনে করবেন যে আপনার স্যারাউন্ডিংসটা খুব লিমিটেড, আপনি যেটা চাইবেন সেটা কিন্তু পাবেন না, কিন্তু যেটা পাবেন না যেটা পাবেন, এই না পাওয়া এবং পাওয়ার মধ্যে আপনাকে গুছিয়ে নিতে হবে যে আপনি যেটুকুন পেয়েছেন সেই পাওয়া টাকা দিয়েই আপনার এই এতগুলো লোককে খুশি করে তার মুখে হাসি আনা। তা এটা একটা বিশাল চ্যালেঞ্জ ফরেন ট্যুরে, এবং যেখানে আমি আমার কোম্পানি চালাচ্ছি 27 বছর ধরে, তো এই 27 বছর ধরে কোম্পানি চালিয়ে কোম্পানির আমাকে শোনাম এবং আমি কোম্পানির মালিক, কিন্তু আমি আবার কোম্পানির মালিক হিসাবেও ফরেন ট্যুরটাকে আমি কিন্তু নিজেই গুছিয়ে নিয়ে যাই এবং নিজেই করি, মালিক আমি আমার কোনো স্টাফকে পাঠাই না, ফরেন ট্যুরটা নিজের মধ্যে, কারণ আমি জানি আমি একটা স্টাফ পাঠালে সে তো আপনার সমস্যাটাকে তুলে ধরতে পারবে না বা সলভ করতে পারবে না। DTC লন্ডন দ্বারা বেস্ট শোরুম অ্যাওয়ার্ড উইনার RR আগরওয়াল জুয়েলার্স কলকাতা জয়পুর কে বাদ আপ রাউরকেলা মে জলদি RR আগরওয়াল জুয়েলার্স রিশতা ভরোসে কা। ফলে ফরেন ট্যুর গুলো নিজে হাতে কন্ট্রোল করি, এই জন্যই নতুন জায়গাকে আবিষ্কার করার জন্য এবং প্রতিটা মানুষকে স্যাটিসফাই করার জন্য। সামান্য ছোট ছোট ইস্যু আসে, রুমটা আপনার পছন্দ হলো না, আপনার এসিটা কখনো হয়তো কাজ করছে না, হয়তো এসি কাজ করছে বা আপনার হট ওয়াটারের জলটা আসছে না, সেটা নিয়ে অভিজিৎ চৌধুরীর কাছে চলে গেল, আপনি কাউন্টারে একটু বলুন না, আপনি একটু বলে দেন হট ওয়াটার, হয়তো অনেকে এইটা এই নবটা এইভাবে ঢুকবে বা এই নবটা এইভাবে ঘুরবে, তার জন্য আমাকে দাঁড়াতে হয়। একটা হয়তো আমি কোথাও ভিয়েতনাম ফুড খেতে গিয়ে মাছটা গন্ধ করছে, এটার জন্য আমাকে সামনে এসে দাঁড়াতে হয়, অভিজিৎবাবু একটু দেখুন না মাছটা ভালো লাগছে না, আর ঠিক আছে মাছটা বাদ দিয়ে দিন আমি অমলেট আর ফ্রেঞ্চ ফ্রাই বলে দিচ্ছি, ব্যাগটা সবজি যদি থাকে। এবং এটাও কিন্তু আমাকে আগে প্রতিদিন প্রতিটা অপারেটরের সঙ্গে বসে জানতে হয় যদি আজকে আমার খাবারটা কি ইন্ডিয়ান ফুড না ভিয়েতনাম, ইন্ডিয়ান ফুড হলে কোনো চিন্তা নেই, যখনই ভিয়েতনাম ফুড আয় লোকে দাদা আজকে কি ভিয়েতনাম ফুড আছে, তাহলে ভিয়েতনাম ফুডের মেনুটা কি হতে পারে, আমাকে ভিয়েতনাম ফুডের মেনুর সঙ্গে সঙ্গে চিন্তা করতে হয়। আমার কিছু লোক আছে যারা সি ফুড খেতে ভালোবাসে, কিছু লোক আছে যারা খেতে পছন্দ করে না, এবার তার মধ্যে তো 4টে লোক, কিন্তু 4টে লোক খাবার জন্য কিন্তু আমাকেই ধরবে, তাহলে 4টে লোকে কি খাওয়াবো, সে কি শামুক খায়, সে কি ওটা খায়, সে কি চিংড়ি খায়, যদি না খায় তাকে কি খাওয়াবো, এইটা কি আমার অপারেটার আমি যেন কোনো স্টাফকে পাঠাই সে কি সলিউশনগুলো করতে পারবে। তো এই ছোটো ছোটো ইস্যুগুলো আমাকে বুঝে নিতে হয় এবং চেষ্টা করি আমার প্রতিটা ট্যুরে সেইভাবেই লোককে সাজিয়ে খুশি করা। এবার আসছি আমার আগামী দিনের ট্যুর নিয়ে। তা আগামী ভিয়েতনাম ট্যুর আমার আছে 21শে জুলাই, এটা হবে 12 নাইটসের প্রোগ্রাম, অর্থাৎ 12 নাইট 13 দিন। ভিয়েতনামের 3টে পার্ট আছে, একটা নর্দার্ন পার্ট যেটার মধ্যে আমরা বলি নয় হ্যালং বে সাপ এবং নিমবিন, এখানে 3 দিন, তারপরে আসবো হচ্ছে সেন্ট্রাল পার্ট,
আমি সেন্ট্রাল পার্টটা শুরু করি দংহই দিয়ে, কারণ দংহইতে ওয়ান অফ দ্য বিগেস্ট কেপ ইন এশিয়া, যেটাকে বলা আমরা ফুংনা কেপ, তা দংহই জায়গাটা ভীষণ সুন্দর জায়গা, ভীষণ সুন্দর জায়গা দংহই। ওখান থেকে চলে আসি হুইয়ান, এনশিয়ান্ট সিটি যেটাকে বলে, তার থেকে করি দানাং, বানা হিলস এবং গোল্ডেন ব্রিজটা রয়েছে। এরপরে চলে আসছি নর্মালি, এরপরে আমার দু নাইট ছিল ভিয়েতনামটা, যেটাতে আমি হাইলাইট করতাম অনলি সাইগন, ওর মধ্যে একটা চুচি টানেল আর হচ্ছে একটা মেকং ডেল্টা। না, এবার একটু চেঞ্জ করে দিচ্ছি প্রোগ্রামটা, আমি দানাং থেকে এবার ফ্লাই করবো দালাত। দালাতকে বলা হয় প্যারিস অফ ভিয়েতনাম, একটু ওটাকে দেখাবো। সেখান থেকে চলে আসছি মুইনা বিচ, অর্থাৎ সাইগনে ঢোকার আগে আরও একটা দিন সমুদ্রের ধারে মুইনা বিচ, তারপরে আসছি হচ্ছে সাইগন, সাইগন থেকে আমরা ফ্লাইটে ব্যাক করে আসবো। এই প্রোগ্রামটা সেম হচ্ছে 12 রাত্রি 13 দিন, ল্যান্ড প্যাকেজ আসছে অ্যাপ্রক্সিমেটলি 1,37,000 অল ইনক্লুসিভ, প্লাস হচ্ছে $50 টিপস। এবার টিপস আমি ঠিক করে নিচ্ছি, আমি টোটাল এজেন্টের হাতেই ধরিয়ে দিয়ে তার থেকে আমি ফুল প্যাকেজ নেবো, যে আমি কোনো টিপস আর তোমাকে কোনো গাইডে কোথাও কাউকে দেবো না, আই পে দ্য টিপস টু দ্য পার্টিকুলার মাই লোকাল এজেন্ট, সো হি অ্যান্ড শি ক্যান ডিস্ট্রিবিউট দ্য টিপস। ভিয়েতনাম ছাড়া আমার এই মাসেও রয়েছে 27 মে একটা আছে থাইল্যান্ড ট্যুর, কিছু লোকের কোয়ারি আমার কাছে এসছে, 3 নাইট পাটায়া 2 নাইট ব্যাংকক। পরের মাসের এবার আর একটা জায়গাকে ফোকাস করার ইচ্ছা আছে, সেটা হচ্ছে মায়ানমার। মায়ানমার আমি শীঘ্রই সমস্ত স্ক্রিনে দিয়ে দিচ্ছি আমার কবে প্রোগ্রাম আছে। আমার জুন মাসে খুব টার্গেট ছিল, ফার্স্ট উইক অফ জুন আমি 5 সিস্টারটা নতুন করে, কারণ আমি তো দীর্ঘদিন ধরে নর্থ হিসেবে কাজ করি, তা আমার এই ট্যুরটা বোধহয় আমার হাতেই তৈরি করা হয়েছিল, কলকাতা থেকে গুয়াহাটি, গুয়াহাটি থেকে ডিমাপুর হয়ে কোহিমা, কোহিমা থেকে মণিপুর, মণিপুর টু মিজোরাম ফ্লাইট, মিজোরাম থেকে শিলচর হয়ে ত্রিপুরা হয়ে রিটার্ন ফ্লাইটে কলকাতা। কিন্তু এখন মণিপুর অশান্ত, নাগাল্যান্ড অশান্ত, ফলে এই ট্যুরটা আমি এবার ক্যান্সেল করলাম। আগামী দিনে কবে করবো নিশ্চয়ই জানাবো। আমি কিছুটার সময় এখন অর্থাৎ কোভিডের পরে অনেকটাই ইচ্ছা করেই আমি ফরেন পার্টে অনেকটা বেশি ঝোঁক দিয়েছি। আমি যেহেতু একটু হাই ব্র্যাকেটের কাজ করি, সেই জন্য দেখছি যে ম্যাক্সিমাম লোক তারা ডাইরেক্টলি ওখানে চলে যাচ্ছে, বিভিন্ন জায়গায় চলে যাচ্ছে, খুব কম লোকই গ্রুপ প্যাকেজ কেনে, ফলে অ্যানাউন্স প্যাকেজ করা এই মুহূর্তে আমাদের পক্ষে অনেক জায়গায় একটু টাফ হয়ে যাচ্ছে। ডিটিসি লন্ডন দ্বারা বেস্ট শোরুম অ্যাওয়ার্ড উইনার আরআর আগরওয়াল জুয়েলার্স কলকাতা, জয়পুর কে বাদ আপ রাউরকেলা মে জলদি আরআর আগরওয়াল জুয়েলার্স, রিশতা ভরোসে কা। আমি ইন্টারন্যাশনাল ট্যুরটা বেশি জোর দিয়েছি, তা ইচ্ছা আছে জুনে যখন আমি নর্থ ইস্ট না করছি তখন আমি হয়তো আমি মায়ানমারের দিকে একটা প্রোগ্রাম করব। তবে আগস্ট মাসে আমি লাদাখ, রিসেন্ট একটা বড় কাশ্মীর করলাম, কাশ্মীরের টিউলিপ ব্লুমিং যখন হয়েছে তখন একটা বড় গ্রুপ করেছি। এরপরে আমি করছি হচ্ছে সেটা হচ্ছে আগস্টে আমি করব হচ্ছে বড় করে লাদাখ, এই সপ্তাহ থেকে টিকিটিং ইস্যু হয়ে যাবে আমার, তা আমি লাদাখ বাই ফ্লাইটে করাই। লাদাখের যে আমি পার্টটাকে এবার হাইলাইট করছি সেটা হচ্ছে সুরা ভ্যালি। 2007 সাল থেকে লাদাখ কাজ শুরু করেছি, যখন লাদাখ সবাই লে থেকে নুবরা গিয়ে নুবরা ফিরে আসতো, তখন এই রুটটা আমার হাতে তৈরি করা হয়েছিল, লে থেকে নুবরা, নুবরা থেকে প্যাংগং, প্যাংগং থেকে সোমরালি, সোমরালি থেকে লে, এটা 2007 সালে এই রুটটা তৈরি করেছিলাম টিপ অ্যাডভাইসারির একটা রিপোর্ট দেখে, এবং তখন কিন্তু আমি একাই গাড়ি নিয়ে বেরিয়েছিলাম, সঙ্গে পেট্রোল 4 ট্যাঙ্কি পেট্রোল নিয়ে এবং আমার লোকাল দুটো এজেন্টকে নিয়ে এই রুটটাকে বার করার জন্য। ম্যাক্সিমাম রুটগুলো আমি আমার মতো করেই কাজ করি, আমি আমার মতো করেই আবিষ্কার করি, লাদাখ আমি আমার মতোই করি। তা এবছর আমি যেটুকুন অ্যাড করছি, আগের বছর লাদাখ করতে গিয়ে দেখলাম সোমরালিতে অনেকের খুব প্রবলেম হচ্ছে, এবং রাইট ফ্রম প্যাংগং টু সোমরালি রোডের অবস্থা খুবই খারাপ। তা ট্যুরটা তো আমাকে বিভিন্ন মানুষের, বিভিন্ন বয়সের লোককে নিয়ে করতে হয়, এটা তো অ্যাডভেঞ্চার নয়। সুতরাং এবছরের ট্যুর আমি সোমরালিটাকে বাদ দিয়ে দিলাম। এক হচ্ছে সোমরালির অল্টিচিউড 14,000, অনেকে ব্রিদিং প্রবলেম হয়ে যাচ্ছে, প্যাংগং 11,000-এর মধ্যে আছে, তা আমি যেহেতু সোমরালিটাকে বাদ দিয়েছি তার বদলে আমি সুরা ভ্যালিকে অ্যাড করেছি, কার্গিলে 2 নাইট রাখবো, এটা আমার একদিকে প্লাস পয়েন্ট। অ্যাক্লিমাটাইজ হওয়ার জন্য আমি যখন শ্রীনগর থেকে ফ্লাই করে যে লোককে নিয়ে শ্রীনগর টু কার্গিল, শ্রীনগরে 2 নাইট, কার্গিল 2 নাইট, লে 2 নাইট, লে থেকে আসছি নুবরা, নুবরা 2 নাইট, প্যাংগং, রিটার্ন লে, লে দিল্লি, দিল্লি কলকাতা, বা
লে থেকে বোম্বে, ম্যাক্সিমাম বোম্বে থেকে অনেক প্যাসেঞ্জার যাচ্ছে। এইভাবে ট্যুরটা করছি। তবে লাদাখ ট্যুরে আমি আমার কিচেন নিয়ে ট্যুর করি, সঙ্গে আমার কিচেন থাকে, খাওয়া দাওয়া আমার কুক নিয়ে যাই, কারণ লাদাখে খাবার খুব কষ্ট। আমি আগের বছর ট্যুরে বোধহয় 35 কেজি মাছ কলকাতায় নিয়ে ফ্লাই করেছি, এবছরও সেই প্ল্যানই করা আছে। সঙ্গে আমার কুক থাকবে, যাতে একটু কোনো লাদাখে রাজমা চাল এবং রাস্তায় রাস্তায় যেটুকুন খাবার পাওয়া যায় নট সাফিশিয়েন্ট, মাছ মাংস পাওয়া খুব ডিফিকাল্ট হয়ে যায় এবং ম্যাক্সিমাম জায়গায় পাওয়া যায় না, ফলে লাদাখ ট্যুরটা খুব ধরে আমায় করতে হয়। এবছর লাদাখ ট্যুরের আর একটা পার্ট, আমার রেটটা হচ্ছে 57,000 আর 61,000, যারা বোম্বে থেকে যাচ্ছে 61,000 বাই ফ্লাইট বোম্বে টু শ্রীনগর অ্যান্ড রিটার্ন লে টু বোম্বে, আর যারা কলকাতাকে যাচ্ছে কলকাতা টু শ্রীনগর রিটার্ন লে টু বোম্বে। এক্ষেত্রে পুরোটাই যখন ফ্লাইটে করছি তার সঙ্গে অ্যাড করে দিয়েছি হচ্ছে কিচেনটা, কিন্তু আমার ডে ওয়ান শ্রীনগর থেকে আপ টু লে পর্যন্ত আমার কিচেন থাকবে, যাতে আমি হোমলি খাবার খাওয়াতে পারি। এছাড়া থাকছে আমার পূজোর সময় থাকছে আমার আবার ভিয়েতনাম থাকছে, আগস্টে আমার লে লাদাখ রয়েছে, আর বাকি যে ট্যুরগুলো আমার আগা এবছরের মধ্যে রয়েছে আমি পুরোটা আমি স্ক্রিনে দিয়ে দিচ্ছি, আপনারা আমাকে যোগাযোগ করবেন ট্যুরের জন্য, এবং আমার যে কটা ট্যুর থাকবে জানবেন আমিও আপনাদের সঙ্গেই আছি। डीटीसी लंदन द्वारा बेस्ट शोरूम अवार्ड विनर आरआर अग्रवाल ज्वेलर्स कोलकाता, जयपुर के बाद अब राउरकेला में, जल्द ही आरआर अग्रवाल ज्वेलर्स, रिश्ता भरोसे का। 24x7 ताजा समाचार सकल दर्शक के आमार पक्ष अनेक अनेक शुभेच्छा।